শিশুদের স্যার অনেক ক্ষেত্রেই আমরা যেটি দেখি যে জ্বর হয়েছে সাথে র‍্যাশও রয়েছে আপনার কাছ থেকে আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চাই এবং র‍্যাশ বলতে আসলে কি বোঝায় সেটি একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই আমাদের শিশুদের শরীরে আমরা কোনো রোগের একটা উপসর্গ হিসেবে লালচে বা ছোটো ছোটো গুঁড়ি দানা বা অনেক সব ফোস্কার মতো পানি পানি এরকম কিছু দেখতে পাওয়া তো আমরা জ্বরের সাথে র‍্যাশ আমরা খুব অঙ্গাঙ্গীভাবে পাই আমাদের শিশুদের জন্য তবে এই যে র‍্যাশটাকে অনেক সময় আমরা বাবা মারা ইগনোর করি যে এটা তো হতেই পারে হয় কিন্তু এটা মাথায় মনে রাখতে হবে যে এটা একটা উপসর্গ মাত্র কিন্তু এই র‍্যাশের বিভিন্ন বর্ণনা তার আকার তার ডিস্ট্রিবিউশন মানে তার বিস্তৃতি দেখে কিন্তু আমরা বিভিন্ন রোগ সম্পর্কে একটা ধারণা লাভ করি এবং সেই রোগ সম্পর্কে শিশু চিকিৎসা করতে পারি তাহলে এই র‍্যাশ এবং জ্বর আমাদের কিন্তু একটা বড় মেসেজ দেয় শিশুর যেটা আমাদের চিকিৎসকদের কাছে যেটা চিকিৎসকরা সহজে ওই রোগটা শনাক্ত করতে পারে এবং তার যথাযথ চিকিৎসা প্রদান করতে পারে জি ধন্যবাদ স্যার আপনাকে শিশুদের হঠাৎ করে জ্বর এবং সাথে র‍্যাশ হয়েছে সেক্ষেত্রে আসলে আমি যদি তাৎক্ষণিকভাবে জানতে চাই বাবা মা কিংবা শিশুর যে অভিভাবক রয়েছেন তাদের কী করণীয় সেক্ষেত্রে প্রথমেই তার জানতে হবে যে তার জ্বরের সাথে র‍্যাশের সাথে আর কোনো উপসর্গ আছে কি না নাকি শুধু এটুকুই আছে মানে এখানে আসলে এটা রোগীর ইতিহাস পর্যবেক্ষণ করা লাগবে রোগীর বিভিন্ন শরীরের র‍্যাশগুলোর আমি যেটা বলছিলাম তার আকার তার ডিস্ট্রিবিউশনগুলো খেয়াল রাখতে হবে এবং তার সাথে আরও কিছু হিস্ট্রি আমাদের জানতে হবে এই যে র‍্যাশগুলো হচ্ছে র‍্যাশগুলোকে চুলকাচ্ছে কি না র‍্যাশগুলো কি পানি পানি কি না র‍্যাশগুলো কি আবার পুজের মতো কিছু জমছে কিনা এবং এই র‍্যাশগুলো যে তার মধ্যে আসলো আশেপাশ থেকে কারো কাছ থেকে এসেছে কিনা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক সময় আছে আমাদের কিছু কিছু ওষুধপত্র আমরা ব্যবহার করি আমরা অনেক অ্যান্টিবায়োটিক আমাদের শিশুদের প্রয়োজনে ব্যবহার করি যে অ্যান্টিবায়োটিক ইনডিউস কিন্তু এরকম র‍্যাশ হতে পারে অ্যান্টিবায়োটিক জনিত র‍্যাশ হতে পারে তারপরে এমন দেখা যাচ্ছে যেটিকে আসলে সাইড ইফেক্ট মনে করে আমরা সাইড ইফেক্ট মনে করে থাকি তারপরে এমন হতে পারে যেমন অনেক সময় আমরা যেটা করি যে কিছু খাবার টাবার খেয়ে ফেলি এখন সেখান থেকেও কিন্তু আমাদের এরকম অ্যালার্জি বলি আমরা ফুড অ্যালার্জি সেক্ষেত্রে কিন্তু এরকম শরীরে আমরা চাকা চাকা লাল লাল র‍্যাশ দেখতে পারি তবে সেক্ষেত্রে অনেক সময় জ্বর নাও থাকতে পারে